যে সময় পশ্চিম আরব দেশ বড় বড়তায় ভরেছিল গোটা বিশ্বে নারী পুরুষে অবৈধ জেনাবে বিচার করত ছেলে মায়ের সাথে জেনা করত বাপ মায়ের সাথে ভাই বোনে জেনা হতো এরকম অসভ্য বড় বড়া ছিল অসভ্য সমাজে আল্লাহ যে জ্যোতিকে পাঠিয়েছিলেন যে নূরকে পাঠিয়েছিলেন এই নূর দুনিয়ার জমিনে নূর মানে নূরে মুহাম্মাদি দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে तमाम পৃথিবী অন্ধকার ভেদ হয়ে আলোয় আলোকিত হয়ে গিয়েছিল একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেই রাসূলকে আমরা চিনব কিভাবে ভবিষ্য পুরাণ কি বলছেন যে সেই রাসূলের চিনব এইভাবে যার নামের প্রথম অক্ষর হবে মু যার নামের প্রথম অক্ষর হবে মু শেষ অক্ষর হবে দ এই নাম দুটি যদি পাওয়া যায় তিনি হবেন আখিরি জামান নবী জুজুর বেদে বলছেন মদবর্তিতা দেবাদা করন্তা গো খদুকা প্রকৃতি শান ভজে সদা বেদর্শী শ্রীতা বলছেন প্রশ্ন করে আমরা সেই বিশ্বনবীকে চিনব কিভাবে বলছেন মদবর্তিতা যার নামের প্রথম অক্ষর হবে মো দেবাদা সেই দেবের শেষ অক্ষর অতি হবে দ গো খদুকা তিনি বৃষ ভক্ষণ করবেন প্রকৃতি শান ভজে তো সদা বেদর্শী শ্রীতা তিনি প্রকৃতি শান ঈশ্বরের প্রকৃত তকবীর নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর সিলসিলাই মুজাদ্দিদুজ জামান সিলসিলাই মুজাদ্দিদুজ জামান হুজুর কেবলা হুজুর কেবলা হুজুর কেবলা মাশাআল্লাহ সকলে একবার আওয়াজ দেন নারায় তকবীর আলহামদুলিল্লাহ হুজুরের শের মাগরিব বাদ হুজুর আসবেন সেই রাসূলকে আমরা চিনব কিভাবে ভাই আমার সেই বিশ্বনবীকে চিনব কিভাবে বলেন যার নামের প্রথম অক্ষর হবে মো আর শেষ অক্ষর হবে দ ভাই আমার তার তিনি হবেন আখিরি জামানার নবী নামের প্রথম অক্ষর মো কাকে পাবে আর তিনি প্রকৃতি শান তিনি ঈশ্বরের প্রকৃত পূজনীয় হবেন প্রেম করবেন আর গোখাদকা তিনি বৃষ ভক্ষণ করবেন আপনি নাম বাছেন এই জুজুর বেদে বলছেন যার নামের প্রথম অক্ষর হবে মো শেষ অক্ষর হবে দ এই দুটো নামে যার মিলে যাবে তিনি হবেন আখিরি জামানার নবী বিশ্ব নবী একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই বিশ্ব নবীর নাম কোরআন থেকে প্রমাণ হয়ে যাবে কার নামের প্রথম অক্ষর মো শেষ অক্ষর দ এখন আপনি কয়েকজন দেবতার নাম খোঁজেন প্রথমে আপনি মনসা ঠাকুরকে নিয়ে আসেন আমি কোন ধর্মকে কটাক্ষ করছি না এই জন্য বলছি যে আজকের আল্লাহর কোরআন বলছেন উদউইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি ওয়াল হাসানা আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারিমে জানিয়েছেন উদু আই হাবিব ইলা সাবিল রাব্বিকা আপনি মানুষদেরকে দাওয়াত দেন ইনভাইটেড করেন বিল হিকমাত ওয়াল মাউইজাত ওয়াল হাসানা হিকমতের দ্বারা কৌশলের দ্বারা সুন্দর সুন্দর যুক্তি তর্ক জ্ঞান বিজ্ঞান বিভিন্ন ভাবভাষা দিয়ে মানুষদেরকে মানুষদেরকে মানব সম্প্রদায়কে আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়ে দেন ভাইরা আমার মনসা ঠাকুরের নাম নিয়ে আসেন বলছেন মদবর্তিতা যার নামের প্রথম অক্ষর হবে মো তিনি হবেন আখিরি জামানার নবী মনসা প্রথমে মো আসছেন শেষে মুদনসা মিলছে না আপনি মহাদেবের নাম নিয়ে আসেন মহাদেব শিব ঠাকুর মহাদেব প্রথমে মো শেষে ব কিন্তু বলেছেন দেবা দশ শেষক দেহ দ হতে হবে মিলছে না আপনি বিভিন্ন পণ্ডিতদের নাম নিয়ে আসেন নাম মিলবে না আপনি দেখেন যার নামের প্রথম অক্ষর মো শেষক দ কাকে মিলবে আল্লাহর কোরআন কি বলছেন দেখেন আল্লাহ বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল আল্লাহ বলছেন যার নামের প্রথম অক্ষর মো শেষ অক্ষর দ তিনি হলেন মুহাম্মদ এই মুহাম্মদ আমি আল্লাহ আমার রাসূল ছাড়া আর কেউ নয় জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমার সেই বিশ্ব নবীকে চিনতে হবে আজকে সেই রাসূলকে আমরা চিনতে পারিনি যে আল্লাহ দল করা হবেন এই আল্লাহ দল কি বলছেন উলাইকা হিজবুল্লাহ আল্লাহর সেই নবীর আদর্শ গ্রহণ করতে হবে আল্লাহ রাসূল কি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে বল আল্লাহু আকবার বিশ্ববাসী আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্ববাসীকে লক্ষ্য করে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আমি তোমাদের জন্য
ফি রাসূলিল্লাহি রাসূলুল্লাহর মধ্যে রেখে যে উসওয়াতুন হাসানা উত্তম তম আদর্শ এ বিশ্ববাসী মানুষেরা তোমরা এই বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে কাজে কর্মে ওঠা বসায় চলাফেরায় নামাজে সবকিছুতে তাসবিহ তাহলিলে আমি আল্লাহর রাসূলের আমার রাসূলের আদর্শকে তোমরা যদি গ্রহণ করতে পারো আমার এই আসল রাসূলের আদর্শকে গ্রহণ করে যদি তোমরা মেনে চলতে পারো আমার আল্লাহ আর আমি আল্লাহ বলছি আমি আল্লাহর আমার রাসূলের আদর্শকে আর মুমিনদের যদি সঙ্গে তোমরা থাকতে পারো উলাইকা হিজবুল্লাহ দুনিয়ার জমিনে তুমি যতই না ক্ষতিগ্রস্ত থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দলে আসলে তোমাকে আমি সফল কাম করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ ভাইয়া আমরা মুসলমান আমরা মুসলমান আমরা গুনাহগার হতে পারি কিন্তু আমরা ঈমানদার এটা আমাদের আশা আছে তো নাকি একটু কথা বলেন এই কথা বলেন আমাদের জান্নাতে যাওয়ার আশা আছে কথা বলেন জান্নাতে যাওয়ার আশা আছে জান্নাতে যাওয়ার আশা প্রত্যেকের থাকে একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছে আমি আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আমি আর জান্নাত দিয়ে দিলাম একটু জোরে বলেন সুবহানাল্লাহ সত্য যারা আমার বান্দা হবে আল্লাহ বলেন যারা আমার বান্দা হবে তাদের জন্য আমার 10টা পৃথিবী সমান একটা জান্নাত আমি দিয়ে দিলাম জোরে বলেন আল্লাহর কোরআন আমরা দুনিয়ার বান্দারা কোন আল্লাহ থেকে দূরে সরে আছি খোদাদ্রোহী আজকের আমরা খোদাদ্রোহী হয়েছি আজকের রসূলের বিদ্রোহী করছি আজকের দাড়ি নিয়ে কটাক্ষ করছি আজকের রসূলের সুন্নাত দাড়ি মোবারক নিয়ে আজকে কটাক্ষ করছি বিদ্রোহ করছি আজকের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ওসিয়াত নামে আছে নবীর সুন্নাত দাড়ি নিয়ে যে কটাক্ষ করবে বিরূপ মন্তব্য করবে সে কাফের হয়ে যাবে ঈমান থাকবে না অতএব আজকের এমন নেতা বেরিয়েছে যাকে আমরা অনুসরণ করি অনেকে সেই রকম নেতা যেটা পার্টি করতে পারেন কিন্তু সেই দাড়ি মোবারক নিয়ে আজকের বিদ্রোহ করছে কুটুক্তি করছে তা থেকে আমাদের দূরে থাকতে হবে ঠিক কিনা একটু কথা বলেন আজকে আমরা হলাম আল্লাহর দল যদি হতে পারি আল্লাহর বান্দা যদি হতে পারি আল্লাহর বান্দা কি বলছে আল্লাহ কোরআনে কথা আমার কথা নাই ইয়া আইয়াতুহাম নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর কোরআন বলছেন আল্লাহ বলছেন এ বিশ্ববাসীরা এ দিনের জমিনে মানুষেরা ফাদখুলি ফি ইবাদি তোমরা আমি আল্লাহ আমার বান্দা হয়ে যাও ফাদখুলি প্রবেশ করে না আমার বান্দার মধ্যে আমার নেককার বান্দা হয়ে যাও মুমিন বান্দা হয়ে যাও ঈমানদার বান্দা হয়ে যাও খাঁটি বান্দা হয়ে যাও ফাদখুলি ফি ইবাদি এই খাঁটি বান্দা যদি হতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাদখুলি জান্নাতি দুনিয়ার জমিনে 10টা পৃথিবী সমান জমিন 10টা পৃথিবী সমান একটা জান্নাত আমি আমার ওই বান্দার নামে দিয়ে দেব জুরে বলবেন না সুবহানাল্লাহ ভাইরা আমার আমরা হলাম গুনাহগার আমরা হলাম গুনাহগার আল্লাহ বলছেন আমি গফফার দুনিয়ার জমিনে যখন কোন গুনাহগার বান্দা আমি আল্লাহ আমার কাছে ফিরে আসবে ভাইরা মুসলমানেরা আজকের গুনাহ করেছি অন্যায় করেছি জুলুম করেছি অত্যাচার করেছি আজকের কত না ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আল্লাহর কোরআনে বলছেন আল্লাহ বলছেন ফাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা যখন দুনিয়ার জমিনে কোন কোন হাজার বান্দা সকল তুস্তাগফিরু ইস্তিগফার করবে ক্ষমা চাইবে সে যতই বড় গুনাহগার হোক না কেন আল্লাহ বলছেন ইন্নাহু কানা গফফারা আমার গুনাহগার বান্দা যখন আমার কাছে আসবে আমি আল্লাহ গফফার আমার এই গুনাহগার বান্দাদের ক্ষমা করে মাফ করে দেব জুরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আজকে গুনাহগার আজকের আমার পাপী দাবি বান্দা সেই মজলিসে বসেছি যে মজলিসটা এমন একটা মজলিস এমন একটা জান্নাতের বাগান যে জান্নাতের বাগানে আল্লাহ দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলবেন আর বান্দা কানে বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বারায় আল্লাহ জান্নাতের মধ্যে আপনার নামে একটা গাছ তৈরি করে দেবে এ ভাইরা আমার দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলতে চান একটুখানি শোনেন সময় সংক্ষেপ আল্লাহ যদি সুযোগ দেয় আবার হবে কিন্তু মগরিব পর্যন্ত বলে যাই আজকের এই মজলিসে বসে বয়সপুর এই ময়দানে বসে আজকের এই মাহফিলে যতগুলো মানুষ সুবহানাল্লাহ বললেন আল্লাহর নবী বলছেন তাসবিহাতুন ওয়াহিদাতুন
khairum minad dunia wa ma fiha. Allah nabi bolchen ekjon Allah banda ami bishwo nabi amar ummat jokon tasbihatun musliman bhalo kore shonen কয়েকটা ছোট আমল বলে দিয়ে যায় দুনিয়া আপনার ঘরেতে অভাব রুজিতে অভাব আপনার ঘরেতে অশান্তি আপনার ঘরে বিপদ আপনার ঘরে মুসিবত আপনার ঘরে শান্তি হয় না স্বামী স্ত্রী সংসারে অশান্তি হয় আপনার ঘরেতে বরকত হয় না একটা আমল বলে দিয়ে যাব আর নামাজ পড়বেন আর এই আমলটা যদি করতে পারেন 40 দিন আল্লাহর রহম করতে পারেন আল্লাহ আপনার দুনিয়ার ঘরে শান্তি ভরিয়ে দেবে ভাইরা আমার আল্লাহর নবী বলছেন তাসবিহাত ওয়াহিদাতুন দুনিয়ার জমিনে ওয়াহিদাতে একবার যদি কেউ তাসবিহ পড়ে খায়রুম মিনাত দুনিয়া মা ফিহা এই জমিন থেকে আসমান পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত 13 কোটি 30 লক্ষ কিলোমিটার দূরত্ব যার এই জমিন থেকে আসমান পর্যন্ত সোনা দিয়ে ভরিয়ে দিলে যত সোনা লাগবে আল্লাহ ভরিয়ে দেবে এই সমস্ত সোনার দাম যদি এক একটা সোনার ভরি যদি 90000 টাকা ভরি হয় আল্লাহ পাক বলছেন এত সোনা দান করলে যে সওয়াব দুনিয়ার জমিন একজন বান্দা মজলিসে বসে সুবহানাল্লাহ বলবে আল্লাহ এর চেয়ে সওয়াব দিয়ে দেবে তো জোরে বলে আরো জোরে বলে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বললে এই বললেন একটুই বললেন আল্লাহ আমার আপনার নামে জান্নাতে গাছ তৈরি করে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই নবীজি যেটা বলেছে এটা মিথ্যা সন্দেহ আছে এর কোন সন্দেহ আছে সন্দেহ নেই কি হবে এই জান্নাতের গাছটার অবস্থা দেখেন ভাইরা আমার কিয়ামত হয়ে যাবে ফানা হয়ে যাবে বিচার হয়ে যাবে বিচার হয়ে যাওয়ার পরে না জানি জাহান্নামে যারা হয়ে যাব জাহান্নামী হয়ে যাব জাহান্নামী হয়ে যাব আর ওই জান্নাতে আজকের সুবহানাল্লাহ যারা আমরা এখানে পড়বো সুবহানাল্লাহ পড়বে একটুখানি লক্ষ্য করেন এই সুবহানাল্লাহর গাছ যে গাছটা থাকবে ওই গাছের ছায়াটা এত বড় হবে 550 কিলোমিটার ঘন্টায় 550 কিলোমিটার রাস্তা যারা হবে ওই ঘোড়া দৌড়ে দৌড়ে 550 কিলোমিটার রাস্তা যারা হবে ঘন্টায় ওই ঘোড়া দৌড়ে দৌড়ে শেষ করতে পারবে না ওই ছায়াটা 550 বছর একটা ঘোড়া দৌড়াতে সময় লাগবে কিন্তু শেষ করতে পারবে না এই ছায়া তো বড় হবে জান্নাতে গাছের ছায়া ওই ঘোড়া দৌড়ে দৌড়ে 550 বছর দৌড়াতে থাকবে কিন্তু তা ওই গাছের ছায়াটা দৌড়ে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ যিনি বলবেন তার গাছ জাহান্নামী হয়ে গিয়েছে আজকের গয়াসপুর মানুষেরা এই মজলিসের মানুষ যারা সুবহানাল্লাহ বলেছেন আমি আপনি বলেছি সেই দিন যদি ধরা পড়ে দুনিয়া নাফরমানি করার কারণে জাহান্নামী হয়ে যা আর ওই সময় জাহান্নামে আমাদের নিয়ে যাওয়া হবে জাহান্নামী নিয়ে যাওয়ার পরে ওই জান্নাতের ভিতরে গাছটা কাঁদতে থাকবে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ গাছ তুমি কেন কাঁদো আমি তোমার জান্নাতি গাছ করেছি তোমার জান্নাতের মধ্যে আমি রেখেছি তুমি কেন কাঁদো ওই জান্নাতি গাছ বলবে আল্লাহ দুনিয়ার জমিনের যে মালিক আমার সুবহানাল্লাহ বলে গাছ তৈরি করেছিল আমি হলাম গাছ আর আমার মালিক ওই জাহান্নামে যাচ্ছে আমি গাছ সহ্য করতে পারি না আল্লাহ বলবে এই জান্নাতি গাছ এই জান্নাতি গাছ আমি তো তোমার জান্নাতের জন্য তৈরি করেছি জান্নাতি তো কখনো জাহান্নামে যায় না ওই মানুষটা দুনিয়ায় নাফরমানির কারণে আমার হুকুম আকাম না মেনে চলার কারণে জাহান্নামে দি জাহান্নামে অধিকার ওর জাহান্নামের জায়গা ওই জান্নাতি গাছ বলবে আল্লাহ আমি থাকবো জান্নাতে আর আমার মালিককে পেয়ে জাহান্নামে হয় না আমি সহ্য করতে পারবো না আমি বরদাস্ত করতে পারবো না সহ্য করতে পারবো না আল্লাহ বলবেন এই গাছ তাহলে কি হবে আল্লাহ আমি যেখানে থাকবো আমার মালিক সেখানে থাকবে আমি জাহান্নামে যাব আল্লাহ বলেন না তোমাকে তো জাহান্নামে যাওয়ার জন্য গাছ তৈরি করা হয়নি ওই গাছ তো নয় আল্লাহ আমি জান্নাতে যদি জাহান্নামে না যেতে পারি আমার মালিককে জান্নাতে এনে দেয় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ ওই জান্নাতি গাছের ফরিয়াদ শুনে ওই গয়েশপুর মানুষেরা ঈসা আলাইহিস সালাম মাহফিলে যারা সুবহানাল্লাহ 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 পড়েছিল আল্লাহ ওই দিন ওই গাছের ফরিয়াদে এই জাহান্নামীদেরকে জাহান্নাম মাফ করে আল্লাহর দয়ার জান্নাতি করে দেবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে গাফেল আজকে আমরা গাফেল হয়েছি
আজকের আমরা দুনিয়ার রাজনীতি 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 করে আজকের রঙে তামাশায় মেতেছি হে মূর্খর দল আজকের আজকের ওই শয়তানের দল না করে আল্লাহর দলে আসেন নামাজের পার্টি করেন এই নামাজের পার্টি যদি করতে পারেন নামাজ যদি পড়তে পারেন জীবনে গুনাহ করেছেন আস্তাগফিরুল্লাহ রব্বি এইটুকু পড়েন পুরো যদি না পড়তে আস্তাগফিরুল্লাহ রব্বি আল্লাহ বলেন বান্দা যখনই আস্তাগফিরুল্লাহ রব্বি বলবে আমি আল্লাহ তার গুনাহগুলো maaf করে নেকিতে ভরিয়ে দেব একটু জোরে বলেন আল্লাহর ওয়াদা আল্লাহ কোরআন কি বলেন কোরআন থেকে শুনেন কোরআন শুনবেন ঈমান তাজা হবে একটু জোরে বলেন আল্লাহু আকবার কোরআন শুনবেন ঈমান তাজা হবে আর আল্লাহ বলেন ঈমান তাজা হবে আর এই কোরআন যারা শুনবে আমি আল্লাহ তাদের ঈমান তাজা করে দেব আর তাদের সর্বশক্তিশালী করে দেব একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমার আল্লাহ কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন فاستمعوا له وانصتوا لعلكم ترحمون জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর কোরআন যখন পড়া হয় আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় আর যারা শুনে আল্লাহ বলেন তোমরা নিস্তব্ধভাবে তোমরা চুপচাপভাবে কোরআনটা শোনো কারণ আমার আল্লাহ আমি আল্লাহ আমার রহমত ওই জমিনে নাযিল হয়ে যায় এই কয় স্পেশাল সব মহফিল আজকের আমি বৈদুল ইসলাম আজি যতক্ষণ মাহফিল করছি কম বেশি কোরআন সেই পড়েছি না পড়িনি একটু কথা বলেন এই কোরআনে আয়াত পড়ছি অটোমেটিক আল্লাহর কসম করে বলছি আরশে আযীম থেকে আল্লাহর নূরের বাতি এই জমিন আল্লাহ অটোমেটিক দিয়ে দিয়েছে আল্লাহর কোরআন বলছে আমার কথা একটুখানি কোরআন শুনেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা জুরি বলেন আল্লাহু আকবার খুশির খবর দেখেন আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যখন কোন দুনিয়ার মুমিন বান্দা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার জিকির করবে আমার কোরআন তেলাওয়াত করবে ওয়াজিলাত কুলুবুহুম বামে স্থানে দুআঙ্গুল নিচে কলব এই অন্তরটায় হৃদয়টা পাথর হয়ে থাক না কেন এই কোরআন তেলাওয়াতের ওসিলায় কোরআন তেলাওয়াতের কারণে কোরআন তেলাওয়াত শোনার কারণে আমি আল্লাহ তাদের ওই হৃদয়টা শীতলতম নরম প্রশস্তি প্রশান্তি করে দেব আল্লাহ বলেন ওয়াইদা তুলাত আলাইহিম ঈমানাম যারাতহুম আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমি আল্লাহ যারা আমার প্রতি ভরসা রাখবে আমি আল্লাহ আমার প্রতি যারা ভরসা রাখবে আল্লাহ বলেন তারাই মুমিন হবে যারা এই কোরআন শোনার সঙ্গে সঙ্গে কোরআনের মাহফিলে আসবে কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদের অন্তরটা প্রশান্তি করে দেব ওয়ালা রব্বিহিম ওয়াইদা তুলাত আলাইহিম আয়াতু যাদাত ঈমানাও ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমি আল্লাহ আমার প্রতি ভরসা করবে আমি আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়ে দিলাম তারা কারা উলাইকা হুমুল মুমিনুনা হাক্ক দুনিয়ার জমিনে মানুষটাকে খারাপ বলতে পারে পাগল বলতে পারে পাগলি বলতে পারে কিন্তু আমি আল্লাহ আমার সার্টিফিকেট ঘোষণা হয়ে গেল উলাইকা হুমুল মুমিনুনা হাক্ক ওরাই হলো খাঁটি মুমিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে কি বললেন এই খাঁটি মুমিনদের জন্য আমি আল্লাহ তিনটে পুরস্কার রেখেছি এ বয়স্ক মানুষেরা মুসলমানের এলাকার ভাই বোনেরা শুনেন আল্লাহ তিনটে পুরস্কার রেখেছেন কি পুরস্কার আল্লাহ কোরআন বলছেন আমার কথা নাই মোহাম্মদ মঈনুল ইসলাম আজিজ আমার কথা নাই আল্লাহর কোরআন লাহুম দারাজাতুন ইন্দা রব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিযকুন করিম জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার লাহুম দারাজাতুন ইন্দা রব্বিহিম আল্লাহ বলেন তাদের দরজা মর্যাদা আমি দেব আমি আল্লাহ এমন মর্যাদা দেব এই খাঁটি মুমিন যারা হয়ে যাবে আমি আল্লাহ আরশে আযীমে আমার হাবিবের সঙ্গে দিদার হয়েছিল আমার হাবিবের সঙ্গে আমার দেখা হয়েছিল আর আমার ওই দুনিয়ার মুমিন যারা হবে কিয়ামতের দিন আমি আল্লাহ ডাইরেক্ট আমার ওই মুমিনের সঙ্গে দেখা দেব আর কি করব ও মাগফিরাতু তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব মাফ করে দেব ওয়ারিজুকুন করিম আর সম্মানীয় রিজিকের ব্যবস্থা দুনিয়ার জমিনে তার জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে রুজি এসে যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ
আজকে সেই মুসলমান আল্লাহর দল করতে চায় না এই আল্লাহর বন্ধু যদি হতে পারি উলাইকা হিজবুল্লাহ আল্লাহ বলেন এই হিজবুল্লাহ যারা হবে দুনিয়ার জমিনে কোন কথা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাতা ওয়া ইউতুনাজ-যাকাতা ওয়া হুম রাকিউন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে বন্ধু হয়ে যাও তিনজনের সঙ্গে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ আমি আল্লাহ ও রাসূলুহু আমার রাসূলের সঙ্গে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা আর ইমানদার যারা আমানুল্লাযীনা ইয়াকিমুনাস-সালা যারা নামাজ কায়েম করে নামাজ পড়ে ওয়াইতুনা যাকাত যাকাত দেয় অহুম রাকিউন রুকুকারী ওই মুমিন বান্দার সঙ্গে তুমি বন্ধু হয়ে যাও আল্লাহ বলেন এই বন্ধু যদি তিনজনের সঙ্গে করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া মাইয়াতাল্লাহু রাসূলুহু ওয়াল্লাযীনা آمنوا فإن حزب الله هم الغالبون جرب الله أكبر الله بلشو من يتال الله ورسوله والذين آمنوا এই তিনজনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে ফাইন্না হিজবুল্লাহ আমি আল্লাহ সাক্ষী দিলাম ঘোষণা দিলাম ওরাই হলো আল্লাহর দল আরে আল্লাহর দল যারা হবে আল্লাহ বলছেন হুলা ফাইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন তারা সর্বসময়ের জন্য বিজয়ী হিসাবে থাকবে জোরে বলে সুবহানাল্লাহ আজকে দুনিয়ার জমিনে ভাই দল করে কোনো লাভ নেই এ দল করলে আপনার ঈমান শেষ হয়ে যাবে রক্তক্ষয় হবে আপনার ধনসম্পদ শেষ হবে কিন্তু আল্লাহর দল যদি করতে পারেন আল্লাহ বলছে সর্বসময়ের জন্য তুমি সফলকাম হবে বিজয়ী হবে দুনিয়াতে তোমার রুজি আসবে আমার গায়েব থেকে অদৃশ্য জগৎ থেকে তোমার জন্য আমি আল্লাহ রুজি দেব আর তোমার জন্য আমি আল্লাহ আমি দায়িত্ব নেব তোমার হেফাজতের একটু জোরে বল সুবহানাল্লাহ আজকের সেই মুমিন মুসলমান আমরা আজকের আমরা সেই সত্যবাদীদের দলে থাকব সেই উলাইকা হিজবুল্লাহকে যারা হলো আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে ওলি হয়েছে বন্ধু হয়েছে আল্লাহর ওলি আল্লাহর কোরআন কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মাআস-সাদিকিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভালোবাসো কুনু হয়ে যাও মাআস-সাদিকিন সাদিকিন সলি সাদিকিন যারা সাদিকিন বান্দা সলিহিন বান্দা নেককার বান্দা ওলি বান্দা যারা আল্লাহর ওলি হবে ওই আল্লাহর ওলিদের সঙ্গে তোমরা হয়ে যাও তাদের সাহাবাতে থাকো তাদের নিজমতে থাকো তাদের দরবারে যাও তাদের সঙ্গে হয়ে যেতে পারো আমি আল্লাহ তাদের ওসিলায় তোমাকেও আমি আমার ওলি বান্দা করে নেব জোরে বলে সুবহানাল্লাহ ভাই আমার আমরা আজকের গুনাহগার মানুষ কিন্তু আমাদের সম্পর্ক রাখতে হবে কাদের সঙ্গে একটু কথা বলেন আল্লাহর ওলিদের সঙ্গে ইমানদারের সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর সঙ্গে আজকে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি কোন দল করব আমি আজকের সেই অনুযায়ী আজকের কোরআন থেকে আজকের আপনাদের সামনে পেশ করলাম আমরা কি দল করব একটু কথা বলেন উলাইকা হিজবুল্লাহ আল্লাহর দল ঠিক কিনা একটু কথা বলেন এই আল্লাহর দল যদি করতে পারি আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে দুটো দল তুমি আজকে বিভিন্ন দল বেরিয়েছে বিভিন্ন দল কিন্তু না দুনিয়া জুড়ে দুটো দল একটা হলো হিজবুল শাইতান আর একটা হিজবুল্লাহ তুমি হিজবুল শাইতানে থাকবে না হিজবুল্লাহ থাকবে আমি আল্লাহ আমার দলে থাকবে আমার দলে যারা থাকবে তারা হবে গালিবুন তারা হবে মুফলিহুন সফলকামী হবে বিজয়ী হবে হিজবুল শাইতান যারা থাকবে তারা জাহান্নামে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই হিজবুল্লাহ হিসাবে আল্লাহ দল হিসাবে আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমার মাগরিবের নামাজের প্রায় সময় হতে চললো মাগরিবের নামাজের প্রায় সময় হতে চললো আমি মোহাম্মদ মঈনুল ইসলাম আজিজি এসেছি পানিগোমরা দরবার শরীফ থেকে ফুরফুরা দরবার শরীফ হুজুর কিবলা এসেছেন আমার দাদা হুজুর কিবলা যিনি ছিলেন ওস্তাদুল হুব্বাস পীরে কামেল শাহ সুফি শাইখুত তরিকত যাকে বাংলার মানুষ বড় হাফেজ সাহেব হুজুর বলে চিনতেন আমার দাদা হুজুরের দরবার ইসারে সব চৈত্র মাসে এক ও দুই তারিখ দুই দিন ইসারে সব হয় 71 বছর চলছে বিখ্যাত আজি হিফজুল কোরআন মাদ্রাসা সেখানে আছে হাফেজে কোরআন সেখানে তৈরি হয় খারিজি মাওলানা তৈরি হয় প্রতি বছর 10 জন 15 জন হাফেজে কোরআন পাগড়ি নেয় আমার দাদা হুজুরে প্রতিষ্ঠিত মাদ্রাসা
যার সম্পর্ক ছিল সারা জীবন ফুরফুরা দরবার শরীফের সঙ্গে মুফতি আজম মির্জা হুজুরের ইজাজত প্রাপ্ত খলিফা ছিলেন নওজুর কবলার ইজাজত প্রাপ্ত খলিফা ছিলেন পাঁচ হুজুরের সঙ্গে যার সম্পর্ক ছিল আমাদের সম্পর্ক সেই ফুরফুরা দরবারের সঙ্গে থাকবে আমাদের ফুরফুরা দরবার থেকে এবছর সানাউল্লাহ ভাইজান হুজুর আসবেন এবং বাংলার বিভিন্ন আলেম ওলামা আসবেন সেই ইসালে সাহেবের দাওয়াত আপনাদের দিলাম আমি মোহাম্মদ মইনুল ইসলাম আজিজি আজকের অনুরোধ করি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেন কোরআনের প্রতি চলেন আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী চলেন আপনার জীবনকে আল্লাহ সফল কাম করে দেবে কোরআনের প্রতি চলতে পারেন কোরআন বলছেন এই দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ কোরআন আমার পথে চলতে পারে সে দুনিয়ার যদি ভুলেও চলে যদি কোরআনের অনুসারে চলে আমি কিয়ামতের দিন কোরআন তাকে সাক্ষী দিয়ে আল্লাহর সঙ্গে আমি তর্ক বিতর্ক করে ওই কোরআনের অনুগত মানুষকে আমি আল্লাহ তাকে আমি জান্নাতে পৌঁছে দেব একটু জোরে বলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ আজকের মুসলমান কোরআন বলা হয়ে গেছে সংক্ষিপ্ত সময় কি বলবো অনেক বলার ইচ্ছা ছিল মাগরিবের টাইম আল্লাহর কোরআন কি বলছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন জোরে বল আল্লাহু আকবার ফামান তাবিয়া মানে অনুসরণ অনুকরণ কোরআন বলছেন মান যে ব্যক্তি আমার অনুসরণ করবে আমার তেলাওয়াত করবে আমার ফলো করবে আমার তেলাওয়াত দিক ফলো করবে আমার নিয়ম অনুযায়ী চলবে কোরআনের আদেশ মেনে চলবে আমি কোরআন জানালাম ফালা খাউফুন আলাইহিম দুনিয়ার জমিনে নেই কোনো ভয় ওয়ালা হুম ইয়াহজানুন নেই কোনো চিন্তা চেতনা দুনিয়া কবরে আখিরাতেও কোনো ভয় নাই আমি কোরআন আমার ওই অনুসারীকে আমি আল্লাহর কাছে তাকে আল্লাহর সঙ্গে আমি সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছে দেব জুরি বল সুবহানাল্লাহ ভাই আমার সেইভাবে চলতে হবে আমরা গুনাহগার প্রত্যেকে নিজে নিজে তওবা করেন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন এই আল্লাহর রাস্তায় যদি ফিরে আসতে পারে আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেবেন এবং এই গুনার পরিমাণ আল্লাহ নেকি ভরিয়ে দেবেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আমি মোহাম্মদ মইনুল ইসলাম আজি গুনাহগার আমার জন্য দোয়া করবেন দাওয়াত দিলাম পানিগড়া দরবার শরীফ সকলে যাবেন আল্লাহ যেন সকলকে মনের আশা কামনা এবং পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে জামাত হবে সকলে জামাতে দাঁড়িয়ে যান আজান হবে জামাত হবে